করে ফেলছি অলরেডি আমাদের গরু। তো এখানে গরুগুলোকে দেখা যাচ্ছে ফটোগ্রাফার দেখা যাচ্ছে। প্রত্যেকটা গরুর নাম্বার দেওয়া। নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের ব্লগটি খুবই স্পেশাল। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর কুরবানির ঈদের মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে গরু দেখা। বিদেশে আসলে বাংলাদেশের মতো গরুর হাট হয় না, এখানে গরুটা আসলে ফার্মে কুরবানি হয়, যার কারণে আমাদের গরু দেখার সৌভাগ্য আসলে সবসময় হয় না। হ্যাঁ, তো আজকে আমরা মানে এই বছর সাডেনলি গরু দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। সো আমরা গরু দেখার মিশনে যাচ্ছি, আমাদের কুরবানির গরু। সো আজকের এই স্পেশাল ব্লগটি, স্পেশাল মুহূর্তটি আমরা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের এই ব্লগে দুইজন গেস্ট থাকবে, গরু বিশেষজ্ঞ গেস্ট। একটু পরে আমরা তাদের পিক করব। আমরা হচ্ছে এই ব্লগে মানে এখানে কিভাবে গরু সিলেক্ট করা হয়, কিভাবে কোথায় গরু কুরবানি দেওয়া যায়, ডিটেইলস এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের যে আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব। সো উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি এন্ড অলরেডি উই আর উইথ আওয়ার গেস্ট। সো মহসিন ভাইয়া, হ্যালো, এন্ড মুনির ভাইয়া, হ্যালো। আমাদের আজকের মিশন হচ্ছে কুরবানির গরু দেখা। সো আমাদের নেভি বলছে যে আমরা 1 আওয়ারের মাঝেই পৌঁছে যাব। সো 1 আওয়ার পরে দেখা হচ্ছে। ওকে, স্টে কানেক্টেড। স্টুটগার্ড থেকে 1 ঘন্টা 10 মিনিট ড্রাইভ করার পরে আমরা এই গরুর ফার্মটিতে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন একটা বিশাল ফার্ম, পাশেই হচ্ছে ক্ষেত। এই ফার্মগুলো একটু মেইন শহর থেকে ভিতরের দিকে হয়, যেমন গ্রামের দিকে। এটাও একটি গ্রাম, এটা সোয়াবিশ হলের একটি গ্রাম। চলছে গরু সিলেকশনের কাজ। ইনি হচ্ছে ফার্মের মালিক, যিনি নোট ডাউন করছে। বন্ধুরা, জার্মানিতে কুরবানি দেওয়ার নির্দিষ্ট কিছু রুলস আছে। এখন আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই ফার্মের অথরিটির সাথে কথা বলেছেন এবং কুরবানির ব্যাপারটা নিশ্চিত করেছেন, এবং তার মুখ থেকে শুনবো যে কোন ওয়েতে আসলে জার্মানিতে কুরবানিটা হয়, আমরা কোন ওয়ে ফলো করে কুরবানিটা ইনশাল্লাহ দিতে যাচ্ছি। সো ফাইনালি আমরা পেয়ে গেছি যে আমাদের এই বছরের কুরবানির অর্গানাইজার শ্রদ্ধেয় তানভীর ভাইয়া। এখানে আর কি আসছি আজকে গরু চয়েস করতে। আমরা গরু চয়েস করে ফেলছি অলরেডি আমাদের গরু। তো এখানে গরুগুলোকে দেখা যাচ্ছে, লালটা আমাদের একটা গ্রুপে আর তার পাশে কালো সাদা যেটা, দুইটা আমরা গরু চয়েস করছি। এখন আমাদের নেক্সট আর আমাদের কিছু করার নেই, গরু এখানেই থাকবে। তারপরে কোরবানির দিন ওরা এখানে বড় বড় লরির মতো বেশ কয়েকটা গাড়িতে করে ওগুলোকে যেখানে জবাই করা হয় ওখানে নিয়ে যাবে। তারপরে ওখানে আমাদের সিরিয়াল অনুযায়ী একটা একটা করে ওখানে জবাই দেওয়া হবে। জবাই দেওয়ার সময় অবশ্য গ্রুপের বেশ কয়েকজন থাকা জরুরি, কারণ আমাদের কার কার নামে কোরবানি হচ্ছে এটা বলতে হবে। তারপরে ওরা ওখানে ভিতরেই মাংস প্রসেস করে আমাদেরকে ডাকবে যে এই নাম্বারের গরু আছে।
সময় আসছে এখানে আপনার পার্সোনালি জবাই করা ওই ধরনের কোনো কাজ নেই না এখানে পার্সোনালি জবাই করা যায় না কারণ এখানে কিছু নিয়ম কারণ জার্মানি এখানে সব রকম নিয়ম কারণ আছে এখানে স্পেশাল সার্টিফিকেট স্পেশাল ট্রেনিং করে তারপরে রেকর্ড হয় গত বছর আমাদের যিনি করছেন উনি এখানকার মসজিদের ইমাম প্লাস উনি এখানে এই যে সার্টিফিকেট এটা নিছেন ওনার ওইটা ওইটা অ্যালাউড আছে উনি জবাই করতে অ্যালাউড আর কেউ অ্যালাউড না নিজেরা জবাই করতে অ্যালাউড এবং এটা এখানে স্পেশালি ওই সময় নর্মালি এখানে একজন ডাক্তারও থাকে আচ্ছা পশু চিকিৎসক উনি এখানে প্রত্যেকটা গরুর বিভিন্ন অর্গান টেস্ট করে সার্টিফাই করে যেটা খাওয়ার উপযোগী উপযোগী না তারা এখানে অনেক সময় গরুর মাংস আপনারা দেখবেন যে কোনো রকম সিল দেওয়া আছে ওরা একদম লোহা গরম করে সিল দিয়ে দেয় ওই সিলগুলোর মাধ্যমে আর কি সার্টিফাইড যেটা খাবার খাবার যোগ্য আর কি ওইভাবে আমরা করি দেন ওনারা বলে যে মাংস আপনাদের হয়ে গেছে আমরা মাংস নিয়ে আসি নিয়ে আসলে এখানে খুব কিছু করার নেই এই গরু চয়েস করতে আসে এটাই মানে মেইন আমাদের ইভেন্ট হ্যাঁ এটাই হচ্ছে অনেক আনন্দ আর আপনি অনেক সুন্দর তথ্য দিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি আরেকটু তথ্য দিচ্ছি আমরা বাংলাদেশি কমিউনিটি থেকে দুইটা গ্রুপে ভাগ হয়েছি এবং 7% করে টোটাল 14% এবছর এই ফার্ম থেকে আমরা দুইটা গরু চয়েস করে কুরবানিতে অংশগ্রহণ করছি এই সাদা মুখলা দুই নাম্বার গরুটা কালো গরুটা এবছর আমাদের সাতজনের গ্রুপে কুরবানির জন্য সিলেক্ট করা হয়েছে খুবই শান্তশিষ্ট মনে হচ্ছে 700 থেকে 800 কেজির মতো মাংস হবে কিছু ফটোগ্রাফার দেখা যাচ্ছে আঙ্কেল মোবাইল কামড় দিবেন সবাই মনে হয় ক্যামেরার দিকে পোজ দিচ্ছে এখানে প্রায় 20টার মতো গরু আছে কিছু খড়কুটা দেখতে পাচ্ছি যেগুলো গরুর খাবার এমনিতে এখানকার গরুগুলো মাঠের মধ্যে ওপেনলি ঘাস খায় এদের গলায় কোনো দড়ি থাকে না ও মাই গড সব গরু ক্যামেরায় তাকিয়ে আছে আমার খুব ভয় লাগছে বলছ
ও মাই গড, আমার অনেক ভয় লাগছে। কি হেলদি, প্রত্যেকটা গরুর নাম্বার দেওয়া। ভাই আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুতে এভারেজ কি পরিমাণ কত কেজি মাংস হতে পারে, কত মন বা কেজি? 700 থেকে 800। এখানে মোটামুটি এই কালো যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা 700 থেকে 800 কিলো হবে, মানে মোটামুটি 750 অ্যারাউন্ড বলা যায় হতে পারে। আর এইটা একটু কম হইতে পারে, হয়তো বা 30-20 কিলো কম, মানে অন এভারেজ 700+। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে গরুগুলো বেশ তাজা মাশাল্লাহ। চলছে গ্রুপ ডিসকাশন। এগুলোকে খাঁচার মধ্যে আটকে রাখা হয় কিন্তু বাধা হয় না। আমি জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ভয়ঙ্করভাবে হুঙ্কার দিচ্ছে। এগুলো আসলে বাছুর, দেখতে অনেক গরুর মতো লাগছে। এগুলো খুব অল্প বয়সী বাছুর, এই সাইডটাতে বাছুর। এগুলো আসলে কুরবানির জন্য না, হয়তো পরবর্তী বছর এগুলো কুরবানির জন্য রেডি হবে। পিছন থেকে হিট করবে না, সো বন্ধুরা, আমাদের মিশন কুরবানির গরু দেখার এপিসোড এখানেই শেষ। আমার খুব ভয় লাগছে, আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
বলছি আমাদের গরুর হাটে অনেক গরু দেখে টায়ার্ড হয়ে গেছি, আমরা এখন মিষ্টি খাওয়ার জন্য এসেছি। কুরবানির গরু কেনার পরে হাটের পরে আমরা মিষ্টি খাই না, যার মানে তো আমরা মিষ্টি খেতে এসেছি। চলুন KFC-তে। হ্যাঁ KFC-তে, এটা তো বিহাইন্ড দ্য সিন। ভাই একা একা খাইছে